ভিডিও করছিস, নামাজের আবার ভিডিও করতে হয় নাকি? মানুষ দেখলে কি করবে? নামাজের ভিডিও না, আপনি নামাজ পড়লেন আর জিনিস পাও নাই ভিডিও করার? Okay, today is day 10. I just finished prayer, Maghrib prayer. The Maghrib namaz porlen. 10th of ki? Kino kon mash? Na, apnara eschen ajke 10 din holo tai. Na, bolchi 10th of kon mash? May mash. Oh, 10th of May. Na, 10th of May na. Ajke 10 din, apnara 9 tarike eschen. Ajke 18 tarike, 18 May. 18 May? Haan. Okay. Today is the 18th of May. Haan. So, and we have come on the 9th of May. After the 30th of May. Yeah. That's right. What did you do? Namaz porlen. Yeah, namaz porlam, namaz porashesh. Ekhon porashi. Tarpor ajke ekta khub bhalo dokan noni uttorate amra sponge rasgulla niye ashlam seta khelen. Are mishti khelen sara din. Sugar high hoye jabe apnar. অনেক কিছু খাওয়া হলো, আঙ্গুর খেলেন, আমার হাই হবে না বিকজ আমার ওরকম সুগারের প্রবলেম নাই। আজকে আপনার জন্য চায়ের সমস্ত নিয়ে এসেছি, ক্যান্ডেন্স, আমি তো কফি খাই, ক্যান্ডেন্স মিল্ক অল দোজ থিংস অল্প অল্প দিয়ে খেতে হবে, মধু দিয়ে বানিয়ে দেবো আমি, কালকে খাবেন। কালকে আমি মধু দিয়ে বানিয়ে দেবো, চা খাবেন। আচ্ছা, আজকে তারপর ইয়ে খেলেন, আমি কিনে আনলাম কি বলে হালুয়া খেলেন, হালুয়া নিয়ে আসলাম। তারপর একটু পরে ডিনার খাবেন রাত্রের। আপনার একটা কোর্স অফ মেডিসিন খাওয়া শেষ, দিনে দুইটা নেন, রাত্রে একটা নেবেন। কালকে সোহেলের সাথে কথা বললেন, কি বললো স্যার? স্যার বললো যে অনেক দিনের পরে আপনার সাথে একটু কথা হলো, ভালোই লাগছে। আমি বললাম যে হ্যাঁ, আসলে মানে ঠিক খেয়াল করে ফোন যে করবো ওইটার অত খেয়াল থাকে না, তাই আর করি নাই। অ্যাকচুয়ালি করা উচিত ছিল, আমার তো এখানে ফোন আছে, করতে আর কি অসুবিধা, করলেই হয়, করতে পারি, কিন্তু করা হয়নি। আজকে একটু ফ্রেশ লাগছে অনেকদিন পরে, এখন মানে ঘুমের ফাংশনটা ডিফারেন্ট ছিল, এই জন্য এখন একটু অ্যাডাপ্ট করছে আর কি। এখানে যাই হোক, আমাদের এখন এখানে থাকাটা বেশ ভালোই হচ্ছে। কয়েকদিন পরে তো আবার চলে যাবো, তখন খারাপ লাগবে আবার। কবে তোদের সাথে দেখা হবে না আর হবে না কে জানে, ফোনে কথা হবে প্রত্যেক দিন সেটা হবে, কিন্তু আমার যে শরীরের অবস্থা আজ আছে কাল নাই, হয়তো আর কবে দেখা হবে না হবে জানি না, সুতরাং এটাই খারাপ লাগে। এই জন্য ইংলিশে কথা আছে, উই হ্যাভ টু মেক দ্য মোস্ট আউট অফ ইট, মানে যেই কদিন আছেন ঠিক মতো আমাদেরকে এটাকে স্পেন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের দিন মানে এটা তো আমরা যত চাই করি না কেন, মানে টাইম তো পাস হয়ে যাচ্ছে খুব শীঘ্রই, ফটফট করে চলে যাচ্ছে দিনগুলা, সো উই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট দ্যাট, সুন দ্য টাইম উইল। এই জন্য আমাদেরকে ভালো মতো স্পেন্ড করতে হবে, যে সমস্ত কাজগুলো করা দরকার করতে হবে, তারপরে সুস্থ থেকে সুন্দরভাবে যেতে হবে। ঠিক আছে, সবাইকে গুড বাই বলে দেন ফর টুডে। ঠিক আছে, গুড বাই এভরিবডি।